স্কিন টোন এবং আন্ডারটোন কি, হাউ টু ডিটারমাইন ইওর স্কিন টোন এবং আন্ডারটোন। আমাদের কাছে ইনবক্সে অনেক কোয়েশ্চেন আসে যে এত মেকআপ প্রোডাক্ট ইউজ করার পরেও কোনোটাই পারফেক্টলি স্কিনের সাথে ম্যাচ হয় না। তাদের যদি কোয়েশ্চেন করা হয় যে আপনার স্কিন টোন এবং আন্ডারটোন কি, তাদের মধ্যে অনেকেই আছেন যে এই কোয়েশ্চেনের ঠিক মতো উত্তর দিতে পারেন না। আপনাদের মধ্যে যদি অনেকেই স্কিন টোন এবং আন্ডারটোন সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি আপনার স্কিন টোন এবং আন্ডারটোন সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। প্রথমেই আসি স্কিন টোন কি। স্কিন টোন বলতে আমরা বুঝি খালি চোখে কোনো ধরনের কৃত্রিম আলো ছাড়া আয়নায় আমাদের স্কিনের যে উপরি ভাগকে দেখি সেটাই আমাদের স্কিন টোন। স্কিন টোনকে চার ভাগে ভাগ করা যায়, ফেয়ার, লাইট, মিডিয়াম এবং ডার্ক। ফেয়ার স্কিন টোন, যাদের স্কিন টোন অতিরিক্ত ফর্সা এবং ফ্যাকাশে ধরনের তাদের স্কিন টোনকে ফেয়ার স্কিন টোন বলে। লাইট স্কিন টোন, যাদের স্কিন টোন পারফেক্টলি ফেয়ার এবং কোনো ফ্যাকাশে ভাব নেই তাদের স্কিন টোনকে লাইট স্কিন টোন বলে। মিডিয়াম, যাদের স্কিন টোন ফেয়ারও না এবং ডার্কও না, মিডিয়াম পর্যায়ে, তাদের স্কিন টোনকে মিডিয়াম স্কিন টোন বলে। ডার্ক স্কিন টোন, নরমালি যাদের স্কিনে মেলানিনের পরিমাণ অনেক বেশি থাকে তাদের স্কিন টোনকে ডার্ক স্কিন টোন বলে। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের স্কিন টোন চেঞ্জ হতে পারে, যেমন সূর্যের অতিরিক্ত আলোতে, জিনগত সমস্যা, শারীরিক সমস্যা এবং চর্মগত সমস্যার কারণে আমাদের স্কিন টোন চেঞ্জ হতে পারে। এবার আসি আন্ডারটোন কি নিয়ে। আন্ডারটোন বলতে আমরা আমাদের স্কিনের অভ্যন্তরীণ ভাগকে বুঝি। আমাদের স্টাইল, ড্রেস এবং মেকআপের উপর ডিপেন্ড করে আমাদের স্কিন টোন এবং আন্ডারটোনের সমন্বয়। আন্ডারটোন মূলত তিন ধরনের, কুল, ওয়ার্ম এবং নিউট্রাল। কিভাবে কুল, ওয়ার্ম এবং নিউট্রাল আন্ডারটোন ডিফাইন করবে? মূলত চারটি উপায়ে আমরা আমাদের স্কিন টোন এবং আন্ডারটোন ডিফাইন করতে পারি। ভেইন টেস্ট, ভেইন টেস্টের মাধ্যমে আমরা আমাদের আন্ডারটোন চেক করতে পারি। এতে আপনি আপনার হাতের শিরার দিকে লক্ষ্য করুন, যদি আপনার ভেইনের কালার ব্লু অথবা পার্পল হয় তাহলে আপনার আন্ডারটোন হলো কুল আন্ডারটোন। এছাড়া যদি আপনার ভেইনের কালার গ্রিন হয় তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন, আর যদি আপনার ভেইনের কালার ব্লু এবং গ্রিনের মিক্স হয় তাহলে বুঝে নিতে হবে আপনার নিউট্রাল আন্ডারটোন। পেপার টেস্ট, পেপার টেস্টের মাধ্যমেও আমরা আমাদের আন্ডারটোন ডিফাইন করতে পারি। একটা সাদা কাগজ নিয়ে আপনার গলা এবং বুকের উপরিভাগে রাখুন। যদি আপনার স্কিন কালার পেপারের পাশাপাশি ইয়েলো এবং বেজ দেখায় তাহলে বুঝে নিতে হবে আপনার ওয়ার্ম আন্ডারটোন। এছাড়া পেপারটা যদি আপনার স্কিনের পাশাপাশি আপনার স্কিনকে গোলাপি আভা দেয় তাহলে বুঝে নিতে হবে আপনার কুল আন্ডারটোন, আর যদি কোনো কালার ডিফাইন করা না যায় তাহলে বুঝে নিতে হবে আপনার নিউট্রাল আন্ডারটোন। জুয়েলারি টেস্ট, জুয়েলারি টেস্টের মাধ্যমে আমরা আমাদের আন্ডারটোন ডিফাইন করতে পারি। এতে করে আপনি গোল্ড, সিলভার এবং প্ল্যাটিনামের কিছু জুয়েলারি নেবেন। আপনি সিলভার জুয়েলারি পরার পর আপনাকে যদি বেশি ভালো মানায় তাহলে বুঝে নিতে হবে আপনার কুল আন্ডারটোন, আর যদি আপনাকে গোল্ড জুয়েলারিতে বেশি ভালো মানায় তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন। এছাড়া আপনার যদি কোনো ধরনের কোনো জুয়েলারিতে ডিফাইন করা কঠিন হয় তাহলে আপনার নিউট্রাল আন্ডারটোন। সান টেস্ট, সান টেস্টের মাধ্যমেও আপনি আপনার আন্ডারটোন ডিফাইন করতে পারবেন। এতে করে আপনার একদমই পুরো ফ্রেশ স্কিনে সানের নিচে যেতে হবে। যদি আপনার সানবার্ন হওয়ার পর আপনার স্কিন লাল এবং গোলাপি আভা দেয় তাহলে বুঝে নিতে হবে আপনার কুল আন্ডারটোন। এছাড়া সান ট্যান যদি আপনার ব্রোঞ্জ কালারের দেখায় তাহলে বুঝে নিতে হবে আপনার ওয়ার্ম আন্ডারটোন। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের আন্ডারটোন চেঞ্জ হতে পারে। তাছাড়া অনেকের আন্ডারটোন মিক্স থাকে, যেমন আমাদের অনেকের স্কিন টোন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকে, সেই ক্ষেত্রে আন্ডারটোন কিন্তু অন্য রকমের হতে পারে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আর প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই বিউটিশিয়ার সাথেই থাকবেন।